কলকাতা নাইট রাইডার্সের নীতিশ রানা ক্যাপ্টেন অবশ্যই আপনারা জেনেছেন, কিন্তু কলকাতা নাইট রাইডার্সের ভাই নীতিশ রানা ক্যাপ্টেন হওয়ার পর কী বললেন এটা অবশ্যই আপনাদের জানা উচিত। এবং যারা প্রেস কনফারেন্স দেখুন অবশ্যই এখানে আপনাদের বলে দিচ্ছি, নীতিশ রানা ক্যাপ্টেন হওয়ার পরে অবশ্যই কলকাতা নাইট রাইডার্সের ভাই কী বলবো শেয়ারের রিপ্লেস তো হয় না, তা বলে নীতিশ রানা কিন্তু রঞ্জি ট্রফি এবং যেটা ন্যাশনাল ট্রফি বলো সেখানে কিন্তু দিল্লির হয়ে ক্যাপ্টেনশিপ করেছে। এবং সবচেয়ে বড় কথা কলকাতা নাইট রাইডার্সের হেড কোচ, আমার তো মনে হচ্ছে যদি ব্রেন্ডন ম্যাককালাম এখানে থাকতো তো এখানে নীতিশ রানাকে ক্যাপ্টেন করতো না, করতো টিম সাউথিকে, এটা আমি ভাই 90% কনফার্ম বলে দেবো। তবু ভাই নীতিশ রানা অবশ্যই ভারতীয়দের মধ্যে ক্যাপ্টেন করেছে, এর জন্য আমি 100% সমর্থন করি ভাই। এবছর যে হেড কোচ হয়েছে অবশ্যই তাকে, অর্থাৎ এক কথায় বলতে হয় তার নাম হচ্ছে শর্ট ফর্ম চান্দু, অবশ্যই চন্দ্রিকান্ত পণ্ডিত তার ফুল নাম। তো অবশ্যই আপনাদেরকে এটাই জানাবো যে প্রেস কনফারেন্সে কিন্তু নীতিশ রানা বলছেন এবারে আসা যাক করা যাক ভাই আমাদের দলটাকে শেষ আয়ারের যেভাবে চলে শেষ আয়ারের রিপ্লেস হিসেবে আমি ক্যাপ্টেন হয়েছি, আর এবারে কলকাতা নাইট রাইডার্সের ভারসাম্য সব কিছু ঠিকঠাক রাখা যাবে, আশা করা যাক এবছর আমরাই চ্যাম্পিয়ন হব এবং আমার শেষটা দিয়ে দেখাবো। তো অনেকেই ভাই অনেক কথা বলছে, অবশ্যই নীতিশ রানা ক্যাপ্টেন ছাড়া আর কাকে ক্যাপ্টেন করবে, সুনীল নারিন আছে, টিম সাউদি আছে, সাকিব আল হাসান, আমার তো মনে হচ্ছে বিদেশিদের ক্যাপ্টেন না করাই ভালো। তো দেশি ক্যাপ্টেন ভাই মানে ভালো মানে এটা কনফার্ম যে প্রথম একাদশে থাকবে, বিদেশিদের অবশ্যই চোট হয়ে যাবে বা কারুর কী হয়ে গেল। তো আশা করা যাক নীতিশ রানা কিন্তু প্রত্যেকবার ফুল ফিট থাকে এবং তার ফিটনেস দুর্দান্ত রয়েছে, এই কারণে কিন্তু নীতিশ রানাকে ক্যাপ্টেন করেছে। এছাড়াও চন্দ্রিকান্ত পণ্ডিত বলেছে ভাই অবশ্যই আমার এটা প্রথম সিজন যে আমি আইপিএলে কোনো দলের হেড কোচ হয়েছি, এবং আশা করা যাক এর আগেও শেষ আয়ারের সাথে কথা চলছিল, এর আগেও কিন্তু সাদ্দুল ঠাকুরের সাথে কথা চলছিল, অর্থাৎ সব মিলিয়ে কিন্তু চেনাজোনা মানে চেনে অলরেডি, তাই জন্য চন্দ্রিকান্ত পণ্ডিতকে করেছে তারা সেই হেড কোচ। তো এই কারণেই কিন্তু আশা করা যাক এবার ভালো পারফরমেন্স দিতে পারবে কলকাতা নাইট রাইডার্স, এবং শেষ আয়ারের যে ভাই কাজটা করার কথা ছিল এবছর চ্যাম্পিয়ন সেটা নীতিশ রানা নিজের মানে কাঁধে রেখেছে, এবং আশা করা যাক নীতিশ রানা এবার সফল পাবে এবং আশা করা যাক চ্যাম্পিয়ন হবে। তো আপনাদের মতামত নিচে কমেন্টে জানান।